সোল রেক্সের মধ্যে আমি একটা কি ড্রয়িং করবো, তার জন্য একটা পার্ট ফাইল ওপেন করলাম। ইউনিটটা মিলিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ডে রেখে ব্যাকগ্রাউন্ডটা আমি প্লেন হোয়াইট করলাম। রাইট প্লেনে স্কেচ করব এবং আমি এখান থেকে আমাদের রেফারেন্স ইমেজটা নিয়ে আসব। স্কেচ পিকচার, এটা আমার কি, ওকে। এখন আমি এটা একটা স্কেল করে নেই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, ডিস্টেন্সটুকু হচ্ছে 44 mm। এটা আমি অরিজিনের কাছাকাছি নিয়ে আসি। ওকে, স্কেচ থেকে বেরিয়ে আসলাম এবং এই ডেস্ক নাম দিলাম হচ্ছে রেফারেন্স স্কেচ। এখন রাইট প্লেনে আমি একটা স্কেচ ড্র করব। তো প্রথমে আমি লাইন দিয়ে শুরু করি, এই পয়েন্ট থেকে এখানে নিচের দিকে, এখানে হরিজন্টাল নিচে নামবে, ভার্টিক্যালি নিচে নামবে, হরিজন্টালি ডান দিকে যাবে, ভার্টিক্যালি নিচে। বেশ, আমি এই প্যাটার্নটা ফলো করে ড্রটা করে নিচ্ছি। এখানে এখানে একটা সার্কেলটা ড্র করার জন্য আমি এখানে জাস্ট পয়েন্ট নিয়ে আসলে এখানে সার্কেল হবে। তো এটা এখানে কিছু রিলেশন যাতে রয়েছে, আমি এটা ডিলিট করে 3.8 নিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিলাম। তো এভাবে আমি আর্কটা কমপ্লিট করলাম। এখন আমি ডাইমেনশনগুলো দিয়ে দিতে থাকি আস্তে আস্তে। আর এই যে সার্কেল, হাফ সার্কেলটা আছে, এটা রেডিয়াস হচ্ছে 25.6। এখানের এডিশনটুকু হচ্ছে 35, এডিশনটুকু 10, এখান থেকে এখানে এডিশনটুকু হচ্ছে 14, এখান থেকে এখানে এটা দেবো হচ্ছে 6.5, এখান থেকে এইখানে এডিশনটুকু আছে হচ্ছে 15, এই লাইন থেকে এডিশনটুকু আছে হচ্ছে 17, এখান থেকে এডিশনটুকু আছে হচ্ছে 22, এডিশনটুকু হচ্ছে 11, এটা 8, এটা 6, এটা 5,
এই ভার্টিক্যাল লাইন থেকে ইন পয়েন্ট এখানে ডিস্টেন্সটা হচ্ছে 76। আর নিচের ড্রয়িংটার কারণে একটু প্রবলেম হচ্ছে, আমি নিচের ড্রয়িংটা একটু হাইড করে রাখলাম। এই লাইনটার এই ডিস্টেন্সটুকু হচ্ছে 6.5। বলতো বল হয়েছে আমার এখান থেকে এখানে এডিশনটুকু হচ্ছে 5। এবং এই উপরের সবগুলো লাইন হচ্ছে আমার কোলিনিয়ার। এই লাইন এবং এই লাইন দুটো হচ্ছে ইকুয়াল, এই লাইন এবং এই লাইন এই দুটো হচ্ছে ইকুয়াল। অরিজিনটা সেন্টারের সাথে ফিক্সড করে দিই। এবং এই দুটার মাঝখানের এই গ্যাপটুকু হচ্ছে 44 mm। এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটো হচ্ছে ভার্টিক্যাল, এই লাইন এই লাইন দুটো হচ্ছে কোলিনিয়ার। এখন আমার নো সলিউশন ফাউন্ড এবং ওয়ার ডিফেন কিছু প্রবলেম এখন দেখতে পাচ্ছি। ডায়াগনোসিস করি, অ্যাকসেপ্ট, ওকে। তো এখন আমার হচ্ছে এটা ফুললি ডিফাইন, একটা স্কেচ তৈরি হলো। এখন মাঝখানের এই দুটো শেপ আমি ড্র করবো, তার জন্য আমি 3.8 নিলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে। তারপর একটা লাইন সিলেক্ট করে একটা আনুমানিক একটা শেপ ড্র করে একটা স্লট এখানে ড্র করব, এটা এবং এটা। এই স্লট দুটোর মাঝখানের ডিস্টেন্সটুকু হচ্ছে 13, এর রেডিয়াস দিব হচ্ছে 25.6, এটা রেডিয়াস হচ্ছে 3। এটা এবং এটা ট্যানজেন্ট রিলেশন দেব, এই দুইটা সার্কেল হচ্ছে আমার ইকুয়াল হবে। এই সার্কেলের এই রেডিয়াসটা হচ্ছে আমার 7, সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স হচ্ছে
24 এটার মিড পয়েন্ট এ সেন্টার, যেটা হচ্ছে হরিজন্টাল রিলেশন দেব। একটা লাইন দ্বারা আমি কানেক্ট করে রাখি, কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইনের এবং হচ্ছে অরিজিন কনসেন্ট্রিক করে দিলাম। এই সার্কেল এবং এই সার্কেল তার মাঝখানের এই ডিস গ্যাপটুকু দেবো হচ্ছে 7.6 mm। এখানে একটা রিলেশন আমার ডিলিট হয়ে গেছে মনে হচ্ছে। এই দুটা লাইন হচ্ছে আমার ইকুয়াল দেবো। এখন ফুলি ডিফারেন্ট একটা স্কেচ তৈরি হয়েছে। এখন ফিচার্স থেকে এক্সট্রুডের বদলে সিলেক্ট করে আমি এটা এক্সট্রুড করব। এক্সট্রুড করে হচ্ছে 4 mm। ওকে, এখন এই ফেসে একটা স্কেচ ড্র করবো। স্কেচটা হবে হচ্ছে জাস্ট একটা লাইন, এখান থেকে এখানের এই মাঝখানেটা হচ্ছে 1.4 mm। বটম থেকে এখানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 3 mm। এখান থেকে এটা হচ্ছে কোলিনিয়ার। জাস্ট থেকে এক্সট্রুড কাট সিলেক্ট করে আমি এক্সট্রুড কাট করবো। এক্সট্রুড কাট করবো হচ্ছে 1.4 mm। এটা হচ্ছে আমাদের একটা কি সেভ করে নেবো।